Subscribe now and press the bell icon. Never miss an update. বল্লরী সম্পর্কে নদীর বায়ন হয়। কয়েক মাসের ছাইছে। একবারই তাকে দেখেছে। জান, তিনজনে একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। কত হাসি ঠাট্টা, গল্প আচ্ছা। জানের বেশ লেগেছিল বল্লরীকে। যথেষ্ট মিশুকে, ব্যক্তিত্ব সম্পন্ন, বুদ্ধিমতী। শালিকা সুলভ আলিখ্যাতে নেই একেবারে। অথচ দিদির প্রতি যথেষ্ট কেয়ারিং। এই একটা কারণেই বল্লরীকে এত ভালো লেগেছিল গুজন। সেই বল্লরীর কাছ থেকে এরকম একটা ফোন আসতে পারে কল্পনাও করতে পারেনি গুজন কোনোদিন। সে থরথর করে কাঁদছে, গলা শুকিয়ে কাঁদ, মুখ দিয়ে কথা বেরাচ্ছে না। তবে কি নদী বাঁচবে তা? না না, হয় না, এ হতে পারে না। নদী ছাড়া গুজনের জীবন অন্ধকার। যে কোনো মূল্যে নদীকে বাঁচাতেই হবে। রাতে দাঁত চেপে গুজন কোন রকমে উচ্চারণ করে, নদী কোন হসপিটালে আছে। বল্লরী চাপা গলায় উত্তর দেয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। গুজন ফোনটা নামিয়ে রেখে উভ্রান্তের মতা পায়চারি করতে থাকে। কলকাতার উপকণ্ঠে এই মফস্বল শহর থেকে একদিনে উত্তরবঙ্গ পৌঁছানো যায় না। সে কি করবে বুঝে উঠতে পারছে না। মাথা কাজ করছে না একেবারে। গুজন খানিকটা জল খেয়ে নেয়, বাথরুমে গিয়ে গায়ে মাথায় জল বুলিয়ে নেয় খানিকটা। কোন রকমে একটা জামা প্যান্ট গলিয়ে নিয়ে কালো ব্যাগটা হাতে করে বেরিয়ে আসে রাস্তায়। মোবাইল আর মানি ব্যাগটা নিতে ভুলে না সে। রাস্তায় বেড়াতেই গলির মুখে কালো বেড়াল আগুনের চোখে তাকাচ্ছে সে। সে কি গুজনকে সাবধান করে দিচ্ছে? সে কি বলছে দিনটা শুভ নয় তাইমার জন্য? গুজনের বুকটা ছাদ করে ওঠে, কিন্তু দুর্বলতাকে কোন রকম প্রশ্রয় দেয় না সে। দ্রুত গতিতে রাস্তা ক্রস করে বাসে উঠে পড়ে। বাসটা বেশ যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না তার। মাস রাস্তায় তার ফেটে বিপত্তি। গুজনের বুকের ভেতর রায়ালের চলছে যেন। হাতে সময় খুব কম, 5 মিনিট। এদিক ওদিক হলে উত্তরবঙ্গ এক্সপ্রেস মিস করবে সে। মায়াবাই টেপে সে আবার জায়গা যায় করার চেষ্টা করে স্টেশনে, না ট্রেনলেট নেই। এরপর নদীর মোবাইলটা লাগায় আবার না। গত 2 দিন ধরেই মোবাইলটা টানার সুইচ অফ বলে চলেছে। এবার ল্যান্ডফোনে চেষ্টা করে, ল্যান্ডও বলছে আউট অফ অর্ডার। ইতিমধ্যে বাসের চাকা সারিয়ে ফেলেছে বাসের লাইট, ফের চলতে শুরু করেছে গাড়ি। তবে কি ট্রেন পাবে না? উৎকণ্ঠায় কেটে যায় সময়। ইতিমধ্যে ও গাড়ি যখন ঢুকছে না স্টেশন চত্বরে, তখন ট্রেনও ঢুকছে না, খ্যাশনা হচ্ছে। গুজন পাগলের মতা ছুটছে, ছুটতে ছুটতেই দেখতে পাচ্ছে পতাকা উঁচিয়ে ডিপার্চার সিগনাল দিচ্ছে গার্ড। ট্রেন ছেড়ে দিয়েছে, গুজন প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলেছে, গাড়ি গতি বাড়াচ্ছে। এই মুহূর্তে ট্রেনের পাদানি ছুঁয়ে ফেলেছে গুজন। হুইলার স্টল থেকে এক কাগজ বিক্রেতা চিৎকার করে মানা করছে গুজনকে, কিন্তু কে কার কথা শোনে। গুজনকে যে ট্রেন ধরতেই হবে। হাসপাতালের বেড়ে একটা পা নিয়ে ছটফট করছে নদী, তার কাছে পৌঁছতেই হবে গুজনকে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো মূল্যে। কিন্তু সে কি পৌঁছতে পারল? গুজন দুরন্ত গাড়ির প্রচন্ড ঝটকা খেয়ে আছড়ে পড়ল এদিকে একটা পা চাকার তলায়। যখন স্টেশন চত্বরের লাইকেরা ধরে তুলে আনলো তার নির্বাক নিথর শরীরটা, তখন চাপ চাপ রক্ত ছাড়ি ধরে। বা পাটা হাত থেকে কাটা, কাটা অংশটা 5 ফুট দূরে একাকী গড়াগড়ি খাচ্ছে নিঃশব্দে। 22 সেপ্টেম্বরের সেই অভিশপ্ত সকালটা গুজন কি পারে মেমোরি থেকে ডিলিট করতে? বারবার সে মনে মনে সংকল্প করে ওই দিনটার কথা ভাববে না কখন, কিন্তু পারে কি? আজ এই 29শে জুলাইয়ের বৃষ্টিস্নাত বিকেলেও তার মনে সেই অভিশপ্ত দিনটার স্মৃতি বারবার ঘুরে ঘুরে আসছে। মনে পড়ে যাচ্ছে সেই বহুবিল NIOH এর দিনগুলি। এখানেই তাকে সুদীর্ঘ দিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল। স্টেশন চত্বরের লাইকজন স্থানীয় হাসপাতালের ভর্তি করে দেওয়ার পর মোবাইলের কল লিস্ট খেতে তারাই ফোন করেছিল প্রায় সমস্ত নম্বরে। এভাবে খবর চলে যায় পরাভূত কাকা, ক্লাবদূত দাদা, অফিসের সহকর্মী, দূর সম্পর্কের আত্মীয় মায়ের কবি বন্ধু পর্যন্ত। এদেরই মধ্যে ঘনিষ্ঠ কয়েকজন যেমন বাবলুদা, বিপ্রকাকু, অভিষেক আর পাপু এসে ওর দায়িত্ব নেয়। এই পাপু ছেলেটা গুজনের খুব কাছে।
রক্তের সম্পর্ক ছাড়াও যে এমন ঘনিষ্ঠতা হয় তা বাইধ্য পাপুল বুঝিয়েছে উজানকে। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা পা কাটা উজানকে দেখে ককে কেঁদে উঠেছিল সে। তারপর গায়ে হাত রেখে বলেছিল, হার রে উজান, কোথা থেকে কি হয়ে গেল বক্তা? উজানও ওই অবস্থায় মাথাটা সামান্য সামনের দিকে তুলে ডান পাটা ঈষৎ হেলিয়ে আতঃস্বরে পাপুকে বলেছিল, তুই তো আছিস। এরপরেই তার দ্বিতীয় প্রতিক্রিয়া ছিল, নদী কেমন আছে রে? নদীর খোঁজ নে পাপু, নদী কেমন আছে? এটাই তালাক টাকার প্রশ্ন।